হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে খুব হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে মেথি পরোটা। অনেকেরই মেথি পরোটা করার সময় একটা প্রবলেম থাকে, তাদের সেই প্রবলেমটা হলো যে পরোটাটা ভাজার পর সেটা তেতো তেতো লাগে খেতে, কারণ মেথি শাকের মধ্যে একটা তেতো ভাব আছে। কিন্তু আজকে আমি সেই প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছি। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক মেথি শাকের পরোটা বানানোর পুরো পদ্ধতিটা। মেথি শাকের পরোটা বানানোর জন্য এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আগে থেকে অল্প একটুখানি নুন এবং সাদা তেল দিয়ে দিয়েছি। এবার নুন আর তেল সহযোগে ময়দাটাকে একটু মেখে নেব, অর্থাৎ যেটাকে ময়াম দেওয়া বলে সেটা দিয়ে নেব। এখানে তেল কিন্তু খুব বেশি লাগবে না, জাস্ট 1 টিস্পুন মতো লাগবে, একদম অল্প তেল লাগবে। ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে দেবো। মেথি শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আগে থেকে নুন মাখানোর কিন্তু কোনো দরকার নেই, মেথি শাকের পরোটা তেতো হয়ে যায় কারণ যদি বেশি মেথি শাক দেওয়া হয়, তাই অল্প পরিমাণে মেথি শাক দেবেন, তাতে মেথি শাকের পরোটা তেতো হবে না, খেতেও কিন্তু এটা ভালো লাগবে। তাই আমি এখানে অল্প পরিমাণে মেথি শাক দিয়ে দিলাম। এইভাবে অল্প পরিমাণে মেথি শাক দিলে তার ফ্লেভারটাও কিন্তু বজায় থাকে, অর্থাৎ মেথি শাকের ফ্লেভারটাও বজায় থাকে। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, যেহেতু আগে নুন দিয়েছি তাই নুনটা বুঝে শুনে দেবেন। দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, এখানে সবই মোটামুটি 1 পিঞ্চ মতো করে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে, অল্প একটুখানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু খুব বেশি দেব না, সব কিছুই 1 পিঞ্চ মতো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে হিং। হিং দিলে কিন্তু মেথি শাকের পরোটার টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়, তাই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটাও 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প, জাস্ট 1 পিঞ্চ মতো একটু চিনি, এটা জাস্ট সব কিছু পরিমাণটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার সবকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টসকে আগে ভালো করে মেখে নেব। এরপর এটার মধ্যে জল অ্যাড করার পালা, একবারেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব এবং মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে জল দেওয়ার কারণ হলো মেথি শাকের মধ্যে নিজস্ব একটা জল থাকে, যেহেতু এটা একটা শাক, যে কোনো শাকের মধ্যে একটা নিজস্ব পরিমাণে জল থাকে, তাই একটা ময়েশ্চার ব্যাপার কিন্তু এমনিতেই থাকে, তাই অল্প অল্প করে জল দেব এবং মেশাতে থাকবো। আর এই মেথি শাকের পরোটা করার সময় খুব বেশি কিন্তু জল লাগবে না, একদম অল্প পরিমাণেই জল লাগবে। আমি আবার একটুখানি জল নিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। যেভাবে আমরা একটা নর্মাল ডো বানিয়ে থাকি, অর্থাৎ আটা বা ময়দা যেরকম নর্মাল ডো বানিয়ে থাকি, সেরকমই একটা বানিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু আর জল লাগবে না, এটা দিয়ে আমরা মেখে নেব। দেখুন ডোটা কী সুন্দর মাখা হয়েছে। এবার ডোটাকে এইভাবে ঠেসতে হবে, কারণ যাতে মেথি শাকের পরোটাগুলো ভালো হয়। এইভাবে যেইভাবে আমরা নর্মাল ময়দা মাখি, অর্থাৎ যেভাবে নর্মালভাবে ডো করি, সেভাবেই আমরা করে নিচ্ছি। ব্যাস, এই ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা রেখে দেবো, বেশিক্ষণের জন্য রাখতে হবে না, 15 মিনিটের জন্য রাখলে এটা এনাফ। কিন্তু খেয়াল রাখবেন একটা ঢাকনি চাপা দিয়ে বা একটা কাপড় চাপা দিয়ে এটা রাখতে হবে। তাহলে 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর আবার ফিরে এলাম। এবার পরোটাগুলোকে বেলার পারা, তার জন্য এরকম একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি। নর্মাল পরোটা বেলার আগে যেরকম আমরা লেচি করি সেরকম লেচি কেটে নিচ্ছি, যেহেতু পরোটা তাই লেচিগুলো একটু বড় সাইজেরই কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচির সাইজ নিতে পারেন। এরপর বেলার ক্ষেত্রে যেই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম গুঁড়ি দিয়ে বেলা। এরকম এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, বেলুন চাকিতেও লাগিয়ে নিয়েছি। শুকনো ময়দা দিয়ে এইভাবে যে লেচিটা কেটেছিলাম সেটা একটুখানি গোল করে নিচ্ছি, কারণ যেহেতু মেথি শাকের পরোটায় শাক থাকে, অর্থাৎ মেথি শাক থাকে, একটা অ্যাবজর্বিং ব্যাপার থাকে, তাই এইভাবে গুঁড়ি দিয়ে এটাকে কিন্তু বেলতে হবে।
এবার যেভাবে আমরা নর্মাল বেলি পরোটা সেরকম বেলে নেবো। আমি গোল সাইজের করছি, আপনারা চাইলে তিন কোণা শেপেরও করতে পারেন, যে কোনো শেপ আপনাদের যেটা মন পছন্দ সেটা আপনারা করে নেবেন। একটুখানি বড় সাইজের বেলবো, কারণ পরোটাগুলো একটু পাতলা ধরনেরই হবে, পাতলা করে বেলবো। এদিক ওদিক ঘুরিয়ে পরোটাগুলো এইভাবে বেলে নেব, যেরকম আমরা নর্মাল পরোটা বেলি। দেখুন এখানে পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এরকম সাইজের এক একটা করে পরোটা হয়েছে, আর পরোটা কিন্তু একদম পাতলা ধরনেরই হয়েছে। এইভাবেই বাকি পরোটাগুলো বেলে নেব। বেলার পর আসে পরোটা ভাজার পালা, তার জন্য এখানে একদম আমি ডিপ ফ্রাই করছি না, এরকম শেকে শেকে পরোটা ভাজবো। অর্থাৎ সেই জন্য ফার্স্টে গ্যাস জ্বেলে একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে শেখে নিচ্ছি। প্রথমে কোনো তেল দিয়ে শেখছি না, আগে এমনি শেখে নিলাম নর্মালভাবে। তারপরে এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি এবং পরোটাগুলোকে ভেজে নেবো। জাস্ট অল্প এক ফোঁটা মতো তেল ব্রাশ করে নিচ্ছি এবং দুদিক দিয়ে পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সেমভাবে পরোটার পিছনেও সেই তেল মাখিয়ে নিলাম এবং পরোটাটা আবারও ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর পরোটাটা ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর পরোটাটাকে আমি তুলে রাখবো এবং এইভাবেই বাকি পরোটাগুলো ভেজে নেব। তাহলে দেখলে নিতো কত সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু উপকারী মেথি শাকের পরোটা। তাই অবশ্যই ব্রেকফাস্টে এটা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে এবং আমার দেওয়া টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।